আসসালামু আলাইকুম সকলকে। আপনারা দেখছেন মিস্টার ডাবল এম ইউটিউব চ্যানেল। তো আপনারা যারা সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছেন অথবা আবেদন করবেন, অথবা যাদের সেনাবাহিনী সৈনিক পদে অথবা অফিসার ক্যাডেটে চাকরি করার স্বপ্ন, তারা ঘরে বসে না থেকেই আজকে থেকেই নিজেকে ফিট করার ট্রাই করেন। শুধুমাত্র সৈনিক পদেই না, যারা নৌবাহিনীতে নাবিক পদে অথবা বিমান বাহিনীতে সোলজার পদে আবেদন করছেন বা চাকরি করার স্বপ্ন, তারা আজকে থেকেই নিজেকে ফিট করার জন্য প্রস্তুতি নাও। কেননা একটা করে মেডিকেল সমস্যা সমাধান করার জন্য প্রায় কমসে কম 1-2 মাস সময় লাগে, যদি নর্মাল কিছু বিষয় হয়, অথবা তারও বেশি লাগতে পারে, তার কম লাগতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আজকে থেকেই নিজেকে প্রস্তুত করা শুরু করে দাও। আপনারা হয়তোবা যারা আবেদন করছেন তারা ভাবতেছেন যে যখন SMS আসবে তখন নিজেকে প্রস্তুত করব, নিজেকে ফিট করব, ঘরে মাঠে যাব। বাট এটা একদমই রং একটা ডিসিশন হবে আপনার জন্য। কেননা SMS আসার 3 থেকে 4 দিন পরে আপনার মাঠ আসবে। তো 3 থেকে 4 দিনে আপনার আহামরি ওই রকম ফিট হতে পারবেন না, সর্বোচ্চ হচ্ছে যে আপনি নিজেকে পরিষ্কার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। তো হচ্ছে যে আমি বলবো, সাপোজ যাদের হচ্ছে যে পায়ের নখের সমস্যা, তার নখটা হচ্ছে যে তুলে ফেলতে হবে, ওই নখটা আবার রিকভারি হয়ে নতুন নখ হচ্ছে যে নতুন নখ তৈরি হইতে, বরণ হইতে প্রায় 4 থেকে 5 মাসের মতো সময় লাগে। তো এই সময়টা 3 থেকে 2 দিনের মধ্যে তো আপনি কভার করতে পারবেন না। তাই বলতেছি যাদের মেডিকেলের সমস্যা আছে, যারা চাকরি করতে ইচ্ছুক বা চাকরি করা হচ্ছে যে স্বপ্ন, ডিফেন্সে চাকরি করার স্বপ্ন, তাদেরকে বলতেছি ভাই, দয়া করে আপনারা নিজেকে ফিট করার ট্রাই করেন আজকে থেকে। নিজের যেসব মেডিকেলের সমস্যা আছে নিজে নিজেই বের করার ট্রাই করেন, করে ওগুলো ডাক্তারের মাধ্যমে হোক বা নিজে ঘরে ঘরোয়া টিপস দিয়ে হোক, যেভাবে হোক আপনারা ঠিক করার ট্রাই করেন। মেডিকেলে যদি আউট হন তাহলে কিন্তু ভাই আপনি লাখ লাখ টাকা ঢাললেও কিন্তু চাকরি হইব না। যারা দালাল ধরে তারা হচ্ছে যে একদমই ভুল একটা কাজ করে। তো দালাল থেকে অ্যাভয়েড করবেন, দালালকে অ্যাভয়েড করবেন, নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ। জাস্ট এতটুকুই বলতেছি যে যারা ড্রিম আছে ডিফেন্সে চাকরি করার, তারা আজকে থেকেই মাঠে নেমে পড়ো এবং হচ্ছে যে নিজেকে ফিট করো, ফিজিক্যালি ফিট করো, মেন্টালি ফিট করো, এবং কি মেডিকেলি ফিট করো। এই 3টা বিষয় ফিট করলে ইনশাল্লাহ যদি রিজিকে থাকে তো আপনার চাকরি হবে বিনামূল্যে। আর যেটা বলতেছি, দালাল অ্যাভয়েড করো ভাই। আপনার বাবার সয় সম্পত্তি বিক্রি করে আপনার চাকরি দিবেন, একটা ইঞ্জুরি পড়লেন, চাকরি শেষ, তখন কী হলো? আপনার লাইফও ধ্বংস, বাপের লাইফও ধ্বংস, তাই কি না? তাই নিজের যোগ্যতায় ট্রাই করবেন, যদি রিজিকে থাকে ইনশাল্লাহ হবে, নয়তোবা রিজিক যেখানে থাকবে আল্লাহ তো অলওয়েজ ভালো কিছু করবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে প্রস্তুত করবেন আর আমার জন্য দোয়া করবেন। এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আপনাদের উপকার করতে আসছি। আমার অত লাইক সাবস্ক্রাইব বা টাকা ইনকামের জন্য আসেনি, আমি এখনো মনিটাইজ অন করি নাই, বন করার ইচ্ছাও নাই, আমি জাস্ট আপনাকে হেল্প করা।